اللهم صل وعلى آل سيدنا محمد. جب ملك الموت آئیں گے فرصت نہ ملیں گے لب ہلانے کے لیے. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع صلوا علیہ. সম্মানিত অধ্যকার মাহফিলের সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম এবং প্রধান অতিথি বিশেষ অতিথি ভাইরা, তরুণ যুবক ভাইরা, পর্দার অন্ত আড়ালে অবলা সরলা মা বোনেরা, আমি আবার বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি বেশি সালাম দিলে লাভ না লস? আমি কিন্তু আপনাদেরকে দুইবার সালাম দিলাম, আপনারা ওয়ালাইকুম আসসালাম বলছেন তো, সালাম দেওয়া সুন্নত আর ওয়ালাইকুম আসসালাম গ্রহণ করা ওয়াজিব। এগুলি জানার জন্যই ওয়াজ মাহফিলে যেতে হয়, মাদ্রাসায় লেখাপড়া করতে হয়, ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখতে হয়, ঠিক না বেঠি? আমরা অনেকে অনেকে অনেক কিছু জানি না, সালাম দেই তাও রেডিমেড সালাম। বাংলাদেশে মুসলমান বেশি না হিন্দু বেশি? যে তুলনায় মুসলমান বেশি সে তুলনায় সালামের আদান প্রদান বেশি হয় না কম হয়? খুব কম, রেডিমেড, তাও রেডিমেডে গেছে গা, খাস সহি সালাম দিতে পারে না, আসসালামু আলাইকুম এটা বলতে পারে না, সালাম দেয় সালাম আলাইকুম। সালাম আলাইকুমের অর্থ কি? আপনার মৌত হোক, আর যেটা সালাম গ্রহণ করে সেটা কয় আলাইকুম, আপনারও মৌত হোক, আপনার আরবি আরবি শব্দগুলার অর্থ এত চিকন, এত সুন্দর অর্থ, এটা বেশ কম হয়ে গেলে অর্থটা অর্থটা বিগড়ে যায়। তো সালাম দিলাম রহমতের জন্য, সেই জায়গা হয়ে গেল গজব, ঠিক না বেঠি? সালাম আগে দিবেন, আগে আগে দিয়ে দিবেন, অপেক্ষা করবেন না। অনেকে সালাম অপেক্ষা করে আমার দেয়, কেন আপনি অপেক্ষা করেন? আপনি আল্লাহর বান্দা, নবীর উম্মেদ, নবী তো বিশ্ব মানব ছিলেন, ঠিক না? উনি বিশ্ব মানব, বিশ্ব নবী, ওনার চেয়ে দামি মানুষ পৃথিবীতে আসছে আর আসবে? জোরে বলেন। তো উনি তো আগে সালাম দিতেন, দিতেন তো দিতেন, বাচ্চাদেরকেও দিতেন। আপনি দেননি বাচ্চারে? আমি দেইনি, বাচ্চা করে একটা শিখাই লইছেন, কোথাও কোথাও যাওয়ার পথে বাচ্চা করে টাটা দে, টাটা, টাটার মধ্যে কিছু আছে? টাটার মধ্যে আছে শাকের ডাটা, আর এছাড়া আর কিছু আছে? কে, আপনি মুসলমান, আপনি ছেলেটারে আপনি সালাম দিতে পারেন না, আব্বু আসসালামু আলাইকুম? আপনি এক মাস ট্রেনিং দেন বাচ্চাটারে, খোদার কসম এক মাস পরে ছেলেটা আপনার দেবে আব্বু আসসালামু আলাইকুম। আমরা বেশি ভদ্র হয়ে গেছি ইদানিং, ইদানিং বেশি ভদ্র হয়ে গেছি, ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছি আমরা, ঠিক না? বেশি ভদ্র হইেন না, ভদ্র লিমিটেডের ভিতরে ভদ্রগিরি করেন, নামাজ বেশি করে পড়েন, নামাজ 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 কি করে পড়বেন? বেশি বেশি পড়বেন। মাওলানা ইয়াহিয়া হয়তো উনি ব্যবসা বাণিজ্য করে লাইনটা ক্রসিং করে রাখছে,
লাইন ক্রসিং বুঝলেন না, উনি ভালো আলেম, কয়েকটা কথা বললো, বারবারই নামাজটা গুছায় গুছায় আপনাদের সামনে তুলে ধরলো। আসলে কি নামাজটা সবচেয়ে বড় ইবাদত না? এ কোনারে আওয়াজ করে নাকি? নামি দেহি না দিহা। শোনেন, আমি আজকে ওয়াজ করার কথা রংপুর, আজকে আমি এই সময় রংপুর থাকার কথা, আল্লাহ কান ধরে আপনাদের সামনে বসায় দিছে, কান ধরে আপনাদের সামনে বসায় দিছে। আল্লাহ কইছে, আল্লাহ কইছে, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার। এই দিকে লক্ষ্য কইরা আল্লাহ এখানে নিয়েছে, এটা ওসিলা হলো, বাহানা হলো, আপনাদের অত্র এলাকার জামাতা হাফেজকারী মৌলানা আব্দুস সুবহান জিসমানি সাহেব, এবার জামাই চিনেন না রে, পাগলা হাফেজ, কিন্তু ঢাকাতে তার বিরাট হোল্ড এবং দাম, সে বিনা লোকমায় তারা বিপড়াইতে পারে। আলহামদুলিল্লাহ বলবেন না, একটা লোকমাও লাগে না সারা তারাবিতে, আর কণ্ঠ এত সুন্দর, হাজার 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 মুসল্লি তার পেছনে তারাবির নামাজ পড়ে। জগা ঢাকাতে বাড়ি টাড়িও করে ফেলেছে আলহামদুলিল্লাহ, কোন ও বাড়ির মালিক, আমি কদ্দুর জায়গার মালিক, আর হ্যাঁ বাড়ির মালিক, হেরো টাইস মাইস করে বুঝা লেছি, আমি ডরে আর ঘরে যাইতে ডর করে, জুতা খুলমু না জুতা লই ঢুকমু, এত সুন্দর বাড়ি করছে আলহামদুলিল্লাহ, কোন এটা বাড়ির মালিক, আমার দরছে শ্বশুরবাড়ির ওয়াজ আনবো, আমি না আইলে আপনারা বেজার হইলেন নইলে, জামাই রে কইলেন নইলে, যে আপনি আমার কি জামাই এলেন, ছাতার জামাই। হ্যাঁ, অতএব আমি আপনাদেরকে পাইয়া, যদিও লোক সংখ্যা কম হন, কিন্তু আপনার তো আমার দেশের লোক। ইয়াহিয়া সাহেব বারবারে বললো, বারবারই বললো যে আমাদের এলাকার, আমাদের দেশের, এতে করে আমার মনে আনন্দ পাইছি, তো আপনাদেরকে পাই আমি খুশি হইলাম। আপনারা আমার পেয়ে বেজার হয়েছেন? কারেন্ট গেলে গা যাইবেন গা? অনেকে কিন্তু দোয়া করে কারেন্ট যেত গা, কাল্লা কারেন্টটা যাই গা, ওয়াশ টেস্ট লাগে না কারেন্ট যাই গা, কারেন্ট গেলে গা আছেন তো, কারেন্ট গেলে গা যাক গা, আমরা আছি তো। আমি খুব একটা লম্বা বক্তৃতা দিতে পারবো না, হয়তো যারা জ্ঞানী গুণী বয়স্ক তারা আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন আমি অসুস্থ, আমি অসুস্থ, আরও অসুস্থ হয়ে পড়েছি। গতকাল কিশোরগঞ্জে আমি সারা রাত গাড়িতে ছিলাম, সকালে ওয়াজ করছি, আজকে সকালে সকালে ওয়াজ শেষ হয়েছে, কটায়? দশটায় শেষ হয়েছে, ফজর পড়ে বসি, দশটায় ওয়াজ শেষ করছি, বিশাল লোক। ওখান থেকে আস্তে আস্তে আমরা দুইটা বাজে ঢাকা পড়ছি, পৌঁছে দেখি এই যে আপনাদের জামাই বই এসেছি দইরা আনার জন্য, আমি করে বাবা দুইটা খাইয়া লই, কই খান তাড়াতাড়ি, যজ্ঞা এত কষ্ট কালে আসার পরে আপনাদের সামনে আসছি, দুটা কথা আমি বলবো, আপনাদেরকেও বলবো, আমার মা বোনদেরকেও বলবো। আপনারা মনে করেন না আপনার হচ্ছে কম হয়েছে মা বোন, মনে হয় আপনারা পুরুষ থেকে মা বোন অনেক বেশি হয়েছে, ঠিক না ভাই? ঠিক তো, উভয় পক্ষকে আমি দাওয়াত দেব শুধু নামাজের, এবং মসজিদ উন্নতিকল্পে মাহফিল, মসজিদ নামাজের জন্যই তৈরি করা হয় নাকি অন্য কিছুর জন্য? মসজিদ কিসের জন্য বানাইবেন? না শো শো গ্যারামের শোর লেগে বানাইবেন, মসজিদ বানাবেন, বড় করবেন, দোতলা করবেন, তিনতলা করবেন, যাই কিছু করবেন, উদ্দেশ্য কি? নামাজ। উদ্দেশ্য কি? নামাজ পড়া, আর কিছু করা যাবে না। মসজিদ নামাজ পড়ার স্থান, মসজিদ উৎকৃষ্ট স্থান, আল্লাহ রসুল ডিক্লার দিয়েছেন পৃথিবীর যা, পৃথিবীতে তোমরা মসজিদ দেখবা, মসজিদ পৃথিবীতে তোমরা জান্নাত দেখবা, সাহাবিদেরকে বলছে জান্নাত দেখবা, হ্যাঁ হুজুর জান্নাত দেখুম, এই যে মসজিদ এটা জান্নাত, এই যে মাদ্রাসা এটা জান্নাত, এই যে জিকিরের মাহফিল, ওয়াজ মাহফিল, দিনের মাহফিল, হাদিস শরীফের মাহফিল, এগুলি জান্নাত, এই যে আপনারা বসে আছেন এটাও জান্নাতের টুকরায় বসে আছেন। এখন যদি কেউ মারা যান বিনা হিসাবে জান্নাত পাবেন,
জান্নাত পেলে সুবহানাল্লাহ মানে? জান্নাত কি সুখের জায়গা না দুঃখের জায়গা? তো সুখের সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয় না? মনে করেন আমি যদি একটা করে কমলা দিয়ে সবাই দিয়ে একটা করে দিই, দিতাম না তো জানেন ওই? মনে করেন যদি দিই একটা করে কমলা, কমলা তিনি সুবহানাল্লাহ কইবেন না আলহামদুলিল্লাহ কইবেন? কইবেন না আলহামদুলিল্লাহ ও দরিয়াবাদি দিছে ও মিষ্টি রে কইবেন না? তা আলহামদুলিল্লাহ কোনহানে কইবেন, সুবহানাল্লাহ কোনে কইবেন, ইন্নানিল্লাহ কোনহানে বলবেন? এগুলি জানার জন্যই তো আজে বেশি বেশি যাওয়ার লাগে মিয়া। আমরা জান্নাতের টুকরায় বসে আছি, ফেস লাগাইলে আনতা যা আলহামদুলিল্লাহ কইয়া বিপদ পড়তাম। হা দুনিয়া জান্নাতের টুকরায় বসে আছেন, কিছুক্ষণ বসে থাকলে, কিছুক্ষণ যদি বসে থাকেন তার উপকারিতা কি, লাভ কি, উপকারিতা কি? আমি বলছি আপনারা শুনুন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতে রাসুল সালে তাদ বেরিয়া, জোরে কোন আলহামদুলিল্লাহ। এরা মুসলমান একশত বছর হায়াত পাইলেন, ঘরের দরজা বন্ধ করলেন, তামাম পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো মানুষ দেখে না, আপনার সুন্দরী বেগমও জানে না, আপনি প্রতিদিন রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়েন, কোরআনুল কারিমের তেলাওয়াত করেন, জিকির করেন, একশত বছর পর্যন্ত করেছেন, একদিন বন্ধ করেন নাই, নাগা করেন নাই, একশো বছর নফল বন্দী করিয়া যেই সব পেয়েছেন, আজকার মাহফিলে যদি কিছুক্ষণ পরে মোনাজাত করে আল্লাহর দেখাই দিতে পারেন, প্রত্যেক বান্দা বান্দির আমল নামায় আমার আল্লাহ একশত বছর নফল বন্দীগীর সওয়াব লিখে দিবেন, তাহলে ওয়াজ শুনলে লাভ না লস? তারপর ওয়াজ হয় না, তারপরে মাইকিং পোস্টারিং হ্যাম্বেল সমানে লাগাইছে, তারপর ওয়াজ আয় না, যারা আয় না এরা লাভ করছে না, আর যারা আসছেন তারা জিন্দগির সব গুণামাপ, গুণা টুনা করছি তো সবাই বেশি আর কম নাকি? কে কে গুণা করেন নি হাত উঠান তো? সাহস নাই, সাহস নাই, কত গুনা করছি মাওলায়া গোপনে, কত গুনা করছি মাওলায়া গোপনে, আরে মাফ কইরা দেন আপনি মাওলা, নিজ গুনে মাফ কইরা দেন আপনি মাওলা, নিজ গুনে পারে আল্লাহ? এসব পারে কিনা চিল্লে কন? আমার আল্লাহ বলে বান্দা রে আমি গুনাহ মাফ করার অভ্যাস আছে, ও বান্দারা তোদের গুনাহ করার অভ্যাস হয়ে গেছে, ঠিক না বে? ঠিক, গুনাহ কি আমরা করি না শয়তানি করায়ও? আজকে মাহফিলে কান্নাকাটি হইব, কইবেন আর গুনাহ করতাম না করতাম না, কিন্তু তোবা করবেন, চোখের পানি ফেলাবেন, কান্নাকাটি করবেন, রাইতে গিয়ে গুতান শুরু করবেন, বেটা আর ওয়াজ হইতো না জীবনে, আর কান্নাকাটি করতারতি না, আজকে গুনা সব মাফ হয়ে আছে, নতুন করে আবার স্টার্ট করস না, এটা কেটে কইব কে কইব? গুনা মানুষ করে না, গুনা মনে করে না, শয়তান করায়, গুনা মানুষ করতে চায় না, শয়তান করায়, কেটে করায়, মগায় অঙ্গীকার করেছি তো না, জায়গা মতো অঙ্গীকার করেছি, কন্ট্রাক্ট করেছে, আল্লাহ দেহুম তোমার বান্দা কেমনে জান্নাতে যায়, আমার আল্লাহ কইছে দেহুম কেমনে আমার বান্দারে তুই জাহান্নামে ঢুকাস,
সুবহানাল্লাহ কোন মিয়া আল্লাহ কার পক্ষে কার পক্ষে বান্দার পক্ষে আমরা আল্লাহর বান্দা রসুলের উম্মত কিন্তু আল্লাহ যে বিধান করেছে আইন করেছে ও আইনগুলি আমরা রসুলের কারিমের মতো করতে পারি না মন গড়া মতো করি ঠিক না বে ঠিক আরে বাবা মুসলমান আমার আল্লাহর বিধান আমার আল্লাহর আইন রসুলের কারিমের বিধান মতো যদি করতে পারি সমস্ত কাজগুলি আবাদতে গণ্য হয়ে যায় চাকরি বাকরি অফিস আদালত দোকান মোকান গাড়ি বাড়ি সব কিছু করা যায় যাচ্ছে কিন্তু নিয়ম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন করতে হবে আমরা করি না কেড়ে করি না শয়তান গুতায় যে শয়তান কেড়ে গুতায় পর্যন্ত আমার নবী যেভাবে নামাজ পড়লো গো বাবা সেইভাবে নামাজটুকু পড়তে পারি না নামাজে চুরি করি নামাজে রাহাজানি করি নামাজে মুনাফেকি করি করি না কি বলতে পারি না হুজুর নামাজে চুরি করে কেমনে বুঝি না দেখবেন অনেক মুসলমান নামাজে দাঁড়াইয়া 12 রাকাত নামাজ 1.5 মিনিটে হয়ে গেল দেড় মিনিট লাগছে যে মুসল্লি দায় 1.5 মিনিটে 12 রাকাত নামাজ পড়ে ফেললো এটা কি মুসল্লি হ্যাঁ মকন সস্তি নামাজে পঞ্জ গানা মকন সস্তি নামাজে পঞ্জ গানা ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা ওই সমস্ত মুসল্লি জাহান্নামে যাবে ধ্বংস হবে যে সমস্ত মুসল্লিরা নামাজের হক বুঝে নামাজ পড়ে নাই ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন মাওলানা সাহেবরা ঠিক না বে ঠিক ঠিক মুসল্লি খালি হইলে চলতো না ফাঁকা মুসল্লি অন লাগবে ধ্বংস মার্কা মুসল্লি এর না নামাজ পড়া জাহান্নামে যাইব আবার নামাজ পড়া জান্নাতে যাইব এই নামাজ শিক্ষার জন্য মসজিদের দরকার মাদ্রাসার দরকার ভালো আলেমের দরকার নামাজ পড়ি বাবা নামাজ বুঝি না নামাজ বুঝি না নামাজে দাঁড়ায় পড়ি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আলিল্লাযি ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফা অর্থ কি হে আল্লাহ নিচ্ছি আমি আসমান জমিন সৃষ্টিকারীর দিকে রোগ করিলাম ওমা আনা মিনাল মুশরিকিন কন্যা অর্থ কি কখনো আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই নামাজে কইছেন কিন্তু নামাজে কইছেন কখনো আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই কিন্তু মসজিদ থেকে বের হইয়া মুশরিকি শুরু করি ঠিক না বেটি নামাজের মধ্যে বলে আসছেন আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা হে আল্লাহ নিশ্চয় আমি আমার আত্মার উপর বহু অত্যাচার করিয়াছি ওয়ালা ইগফিরুজ্জুনুবা ইল্লা আনতা আল্লাহ গো তুমি সারা অন্য কেউ আমার গুনাহ ক্ষমা করার মতো নয় নাই নাই ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক আল্লাহ গো অতএব আপনি নিজ গুণে আমারে ক্ষমা করে দেন প্রত্যেক নামাজের শেষ রাকাতে এই কথাগুলি বলি আপনি বলেন আমি বলি সবাই বলে বলে না
কিন্তু নামাজের বাংলা বুঝি না, অর্থ বুঝি না, নামাজ পড়ি বাবা যান, নামাজ পড়া বুঝে শুনে ওহে মুসলিম ভাই, নামাজ পড়া বুঝে শুনে ওহে মুসলিম ভাই, নামাজ ছাড়া কবরেতে কোনো উপায় নাই, ওরে নামাজ ছাড়া কবরেতে কোনো উপায় নাই, বলেন নামাজ পড়া বুঝে শুনে ওহে বাংলা করতে পারেন না, এই বাংলা বলতে পারেন না, ওয়াজ শুনতে আসলে জোশ পয়দা হয় না, নেশা পয়দা হয় না, দিলটা ওদিকে যায় না, তো গান শোনার বেলা যায় কেমনে, গান শোনার বেলা খালি মাথা আডু সমানে নাচে, এই বাস্তব, আমি অবাস্তব কিছু বলি না, হইতে পারি আমি দরিয়াবাদী, আসলে আমি বাস্তব মুখী ওয়াজ করি, আমি এই নর্থ বেঙ্গল গেলে গাড়ি নিয়ে যাই না, গাড়ি রাইখা যাই, নর্থ বেঙ্গল গেলে আমি বাসে যাই, ওই শ্যামলী থেকে বাস যায়, বড় বাস, কারণ নর্থ বেঙ্গলে তো ইদানিং হয়েছে কিছু, আগে তো গ্যাস টেস আসেন না, গাড়িয়ে অনেক তেল খাইয়া লায়, অতএব গাড়ি নেই না, তো বাসে যাই, তো বাসে গেলে কে না চায় একটু আরামের সিট, না আরামের সিট বিচারে এমন কোন ব্যক্তি আছে যে আরাম চায় না, আরামটা তো সবই চায়, তো আমি আরামের জন্য ড্রাইভারের পিছনের সিটটার টিকিট লইলাম, তো গাড়ি ছাড়ছে, গানও ছাড়ছে, তো গান ছাড়ছে, আমি কই বইলাম আরামের জন্য এমনি ব্যারামের অভাব নাই, গান কোন দিকে হয়, এদিক চাই ওদিক চাই গান পাই না, চাই দিয়ে ওই মাথার উপরে কালো রঙের বাড়ির মতো গোল, নাম জানি কি, জাহান্নামের বক্স, এটা আমার মাথার উপরে, তো আমি কই বসলাম আরামের লেগা, গান হইতাছে কি করি, হে যমুনা যমুনা সেতু পার হয়ে গেছি, গান স্টার্ট আছে, গান স্টক হয় না, গান চলতে তো চলছে তো চলছে, তো আমি বিরক্ত হইয়া বুকের পকেটের টিকিটটা হাতে নিলাম, হাতে নিয়ে গাড়ির মাঝখানে যাইয়া একজন যুবক কইলাম, বাবা তো তোমার টিকিটটা আমারে দাও আর আমার টিকিটটা তুমি নাও, তো যুবককে হুজুর কী হয়েছে, কী হয়েছে হুজুর কী হয়েছে, আমি কি কিছু হয় নাই, গান হইতেছে, কই হুজুর কোনো গান হয়, গান হয় কোনো, খুশি কি হয় খুশি ঠেলায় হুজুর কোন, আমি কি ওই যে ড্রাইভারের পিছনে সিটটা আছে না, ওই সিটটার মধ্যে গানের দৃষ্টা বই তো আমার, ওই সিটটা তুমি চলে যাও, তোমার সিটটা আমারে দাও, কয় হুজুর আল্লাহ আপনারা বাসাই রাখো, আমি তালাশ করে গান পাই না আর আপনি দিয়া লান, দেন হুজুর লন হুজুর, হ্যাঁ আমার টিকিট লে আমার সিটি গিয়ে বসে, আমি হ্যার টিকিট লে হ্যার জায়গাত বইয়ে দিছি, বলি কি হইব, হ্যাঁ হ্যার সাথে যে যুবকের কিনার দা বইছি মাঝখানে গাড়ির, হে এই যুবকেরও তার সিরামও নয়, হ্যাঁ তো গান খোর গেছে গই সামনে, আর একটা গান খোর যেটা রেখে গেছে আমার কিনারে, সেটাই খালি আডুরে এরম করে, আডুরে এরম করলে আরেকজনের ডিস্টার্ব হয় না, তা আমি আবার ডরে কিছু কই না, কারণ বাংলাদেশের কিছু যুবক আছে তার সিরা, হুজুর দেখলে কয় জিএমবি আন্দা গন্দা গুছা শুরু করে দেয়, তা আমি মনে মনে বসে রয়েছি কিছু কই না, আমি কই আন্তাজি কিছু কই আর গুছা খাইতাম যজ্ঞা বয়ে তাই, ওই 20-25 কিলো গেছি গা, আর আডু থামে না, আডু লাড়াতি আছে, তো 20-25 কিলো যাওয়ার পরে মেজাজটা একটু খারাপ হয়ে গেছে আমার, আমি কি আছে জীবনে বাঁচি আর মরি, ওইতে গুসা খামু নাইলে গুসা লোম, হঠাৎ করে ধমক দিলাম, এই বেদম আডু ডেরম করসকে কখনেন না, আমার শুনতাম, আমি কি শুনতাম, কয় শোনেন না গান যে হয় শোনেন না, আমি গান হয় কোথায় সাউন্ড বক্সের ভিতরে কোথা কত দূরে তোর আডুত কি, কয় হুজুর জোশ মানায় তারি না, জোশ মানায় তারি না, ও মুসলমানেরা
গান শুনলে তোমার আডু লড়ে, মাথা লড়ে, সকল শরীর লড়ে, জোশ উঠে, আর ওয়াজে জোশ উঠে না। না মুসলমান রে দৌড়ছে বুতে কন, মুসলমান রে দৌড়ছে বুতে বেবে দেখো না, মুসলমান রে দৌড়ছে বুতে বেবে দেখো না, ইসলামের রীতি নীতি ভালো লাগে না, ইসলামের রীতি নীতি ভালো লাগে না, নবজির টুপি দাড়ি ভালো লাগে না, নবজির টুপি দাড়ি ভালো লাগে না, লাগে ভালো, ভালো লাগলে দাড়ি কই, এ তরুণ বাবারা দাড়ি হুজুর আমি দাড়ি রাখতে চাই, বেগম দেয় না, যে বেগমে হাজবেন্ডে দাড়ি রাখতে দেয় না, এটা মগির বাচ্চা টগি না, ঠিক না বেটি? রে আমার কলিজার টুকরো মায়েরা ওয়াজ শুনতে এসেছেন, আমি দরিয়াবাদী বলে যাই, আজকে রাত্রি আপনার হাজবেন্ডকে প্রেশার দেন, ডিক্লার দিয়ে দেন, দরিয়াবাদী বলছে দাড়ি রাখতে, দাড়ি রাখা সুন্নত না, দাড়ি রাখা হলো প্রত্যেকটা মুসলমানদের জন্য ওয়াজিব। কোন মালানা ফতু আমার বিরুদ্ধে দিলে দিত কোন, এখন সামনে সুন্নত না দাড়ি রাখা, কি মালানা সাবরা, দাড়ি রাখা ওয়াজিব, রাখতে হবে, আয় দাড়ি নাই, আর দাড়ি নাই, ও দাড়ি নাই তাহার জন্য বেহেশতেরি গাড়ি নাই, যে রাখবেন দাড়ি পাবেন বেহেশতের গাড়ি, দেবেন রাস্তা পারি, যাইবেন আসল বাড়ি। মুসলমানদের আসল বাড়ি কোথায়? আপনারা কি কোন সুলপান্দি, হিলমান্দি, আড়াই হাজার, কোন হাজার? মুসলমানদের আসল বাড়ি মন আহ্বা সুন্নতি কো ইয়াদ কর, মন আহ্বা সুন্নতি কো ইয়াদ কর, বা মুহাম্মদ যায়ে তো জান্নাত মে কর, বা মুহাম্মদ যায়ে তো জান্নাত মে কর, গর তো খাহি জিন্দেগি দর বন্দেগি, গর তো খাহি জিন্দেগি দর বন্দেগি, দর সুরাতে মুস্তফা কুন জিন্দেগি, চিল্লে কর সুবহানাল্লাহ। এই যে টুপি দাড়ি লুয়া মোস এনে বসছেন, এই যে বসাটা বসছেন টুপি মাথায় দিয়া, এই রংটা কার? নবীর। এই রংটা কার? রঙ্গে সুন্নত রঙ্গে ইজদার নেবুয়াত, রঙ্গে সুন্নত রঙ্গে ইজদার নেবুয়াত, সবগাতুল্লাহ নসে কুরআন নেবুয়াত, হাব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, হাব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, তারকুদ দুনিয়া রাসু কুল্লি তাতিন, চিল্লে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান, রসুল করিমের রং লইয়া রং কইরা, রসুল করিমের রং লইয়া কবরে যাইও, খোদার কসম কবর আজাব হবে না। দুনিয়ার পাগল হয়ে গেল, কদিন থাকবা, কদিন থাকবি রে বাবা? মাও তো কাসিন করলো নাফসিন সারিবু, মাও তো কাসিন করলো নাফসিন সারিবু, কাবরু বাইতিন করলো নাফসিন দাখিলুন, কাবরু বাইতিন করলো নাফসিন দাখিলুন, ধনী হও দরিদ্র হও, ধনী হও গরিব হও, বৃদ্ধ হও যুবক হও, ছোট্ট হও বাচ্চা হও, একদিন না একদিন তোমার অন্ধকার কবরে প্রবেশ করতে হবে, দরজা সারা জানালা সারা অন্ধকার কবরে রে বাবা তোমার প্রবেশ করতে হবে, মৃত্যুর শরবতের পেলার পানি বাবা তোমার একদিন না একদিন বক্ষণ করতে হবে, ঠিক না বেটি? আমরা দুনিয়াতে আসছি রে বাবা, থাকবো না, থাকবো না, একটা জিনিস সাথে লইয়া যাইও বাবা, কোন জিনিস নিবা? নামাজ পড়া বুঝে শুনে হে মুসলিম ভাই, বলেন নামাজ পড়া বুঝে শুনে হে মুসলিম ভাই, নামাজ ছাড়া কবরেতে কোনো উপায় নাই, ওরে নামাজ ছাড়া কবরেতে, তারপরে তে রুকু যে তাসবি পড়তে চাই, তারপরে তে রুকু যে তাসবি পড়তে চাই, রুকুর তাসবি না বুঝাতে সেজদায় চলে যাই, ওরে রুকুর তাসবি না বুঝাতে সেজদায় চলে যাই, নামাজ পড়া বুঝে শুনে হে মুসলিম ভাই, নামাজ পড়া বুঝে শুনে হে মুসলিম ভাই, নামাজ ছাড়া কবরেতে কোনো উপায় নাই, ওরে নামাজ চারা কবরেতে।
বুঝা শুনে নামাজ পড়তে হবে। সুবহান রাব্বিয়াল আযীম কোন জায়গায় যে এখন রুকুতে, রুকুতে হাঁটুতে ধরে রুকুতে কি বা কাটা হন, হ্যাঁ কি বা কাটা হন, আল্লাহ কয় দেখ করে কি কোমরের ব্যথায় খেতনি রাইতে রে না, দেখ আমার আদালত মসজিদ গড়াইয়া কিভাবে বাঁকা হয়েছে, ও ফেরেশতারা সাক্ষী থাক আর বলছে কি সুবহান রাব্বিয়াল আযীম, আমি আমার স্রষ্টার পবিত্রতা বর্ণনা করিতেছি, আমি আমার স্রষ্টার পবিত্রতা বর্ণনা করিতেছি। আল্লাহ কয় সইতে পারি না, সইতে পারি না, তিনবার পাঁচবার যখন এইভাবে আমি আল্লাহর স্রষ্টার পবিত্রতা বর্ণনা করিতেছি, বলো শ্রে বান্দা আমি সইতে পারি না, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দে। বাবারে নামাজ পড়ো গো মা, নামাজ পড়ো, নামাজ পড়ো গো মা, নামাজ ছাইনো না, নামাজতে দাঁড়াইয়া নিয়ত করলাম ভাই, নামাজতে দাঁড়াইয়া নিয়ত করলাম ভাই, মন থাকে না ওই নামাজে শয়তানের ধোকায়, ওরে মন থাকে না ওই নামাজে শয়তানের ধোকায়, নামাজ পড়া বুঝে শুনে ওহে মুসলিম ভাই, নামাজ ছাড়া কবরেতে কোনো উপায় নাই, ওরে নামাজ ছাড়া কবরেতে রুকুটার পরে কোনটা যান, কোনটা কি আল্লাহ আকবার, আল্লাহ কয় ফেরেশতারা কি কয়, ফেরেশতারা বলে আল্লাহ গো আপনার বান্দা সেজদাত যাওয়ার আগে আল্লাহ আকবার, আপনার আপনি সবচেয়ে বড়, আপনি বড়, সেজদাত যাওয়া কি করে ফেরেশতা আল্লাহ জানে না কি কইতাছি, তথাপি জিগায় আনন্দ পাইতো আল্লাহ খুশি হইতো, সবচেয়ে ইবাদত বড় ইবাদতের নাম হলো নামাজ, নামাজ যখন পড়ে আল্লাহ অত্যন্ত খুশি ঠেলায় বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এজন্য আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ, আছে না কোরআন করিমে, হে ইমানদাররা, রে ইমানদার মায়েরা, ইমানদাররা নামাজ পড়ো গো মা, নামাজ পড়ো, সময় লাগায় নামাজ পড়ো, সবরের সাথে আত্মিনানের সাথে খুজু খুজুর সাথে সুন্দরভাবে নামাজ পড়ো, যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর, যার নামাজ সুন্দর তার কবর হবে সুন্দর, যার নামাজ সুন্দর তার জান্নাত হবে সুন্দর, যার নামাজ সুন্দর তার সব সুন্দর, কবর হাসর মিজানেতে ভুল সিরাতে ভাই, বলেন কবর হাসর মিজানেতে ভুল সিরাতে ভাই, নামাজ ছাড়া চারটি জায়গায় কোনো উপায় নাই, ওরে নামাজ ছাড়া চারটি জায়গায় কোনো উপায় নাই, ওরে নামাজ ছাড়া চারটি জায়গায় কোনো উপায়, ঠিক না ভাই, ঠিক, জায়গা কয়টা, জায়গা কয়টা, কবর হাসর ফুলসিরাত মিজান, এই চারটা পরীক্ষায় যদি তুমি পাশ করতে পারো গো মা, এই চারটা পরীক্ষায় যদি পাশ করতে পারো মা গো, তুমি কপারে লিখে লো তুমি জান্নাতি। বিরক্ত লাগতেছে, যেহেতু মসজিদে লেগে ওয়াজ করাইতেছেন, মসজিদ বানাইলে তো চলবে না, মসজিদে মুসল্লিও লাগবে তো, এই জন্য নামাজের জন্য কিছু কয়ে যাই, লা ইলাহা ইল্লাল, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ,
ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারা আমার রে কলিজার টুকরা, বাবারা আমার, আমি দাওয়াত দিয়ে যাই, নামাজ বাদ দিতে পারো না যতক্ষণ না তোমার হুশ থাকে, অতক্ষণ তুমি নামাজ ছেড়ে দিতে পারো না। বেহুশ ব্যক্তির নামাজ মাফ, ব্রেন আউট পাগল ব্যক্তির নামাজ মাফ, আর গঙ্গা ব্যক্তি বোবা 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 এছাড়া আর কোনো ব্যক্তির নামাজ মাফ নাই। হুশ থাকলে তোমার নামাজ পড়তে হবে। দাদা বুড়া মানুষ বিছনা সহ্য অবস্থায় ঠান্ডা পানি স্পর্শ করা ডাক্তারের নিষেধ। দাদাই তো উঠতে পারে না, বসতে পারে না, কিন্তু খানা খাইতে পারে, কমলারে কমলা খেতে পারে, আপেল রে আপেল বলতে পারে, আঙ্গুর রে আঙ্গুর বলতে পারে, তাহলে বোঝা যায় দাদার হুঁশ আছে, ঠিক না বে? ঠিক। কিন্তু বসতে পারে না, উঠতে পারে না, হুঁশ আছে। আল্লাহ কয় নামাজ পড়, কেমনে পড়বো বসতে পারে না। আল্লাহ কয় দাঁড়াইতে না পারলে বৈশা পড়, বসতে না পারলে শুয়া পর্যন্ত নামাজ পড়, শুয়াও নামাজ পড়ুন যদি তোমার হুঁশ থাকে। রে কলিজার টুকরা মায়েরা, তোমরা মাসিক উজুর ছাড়া আর নামাজ মাফ নাই, নামাজ পড়তে হবে। কিতাবে এসেছে কোন মায়ের যদি সন্তান মাথা কিছু আংশিক বের হয়ে গেছে, নাপাক রক্ত আউট হয় নাই, এ সময়ে মাগরিবের টাইম চলে যাচ্ছে, কিতাবে এসেছে মাথা যদি বের হয়ে থাকে, নাপাক রক্ত যদি আউট না হয়, তাহলে বাচ্চার মাথা পরিমাণ জমিনে গর্ত করো, গর্তের ভেতরে নরম নেকড়া তুলা ঢুকাও, ঢুকাইয়া দিয়া ওই গর্তের পরে মাথা ঢুকাইয়া আল্লাহর সেজদা করো, তথাপি আল্লাহ নামাজ মাফ করবে না। বড়ারে কত নামাজ কামাইলাম সিনেমা দেখিয়া, কত নামাজ কামাইলাম শ্বশুর বাড়ি বেড়াইয়া, কত নামাজ কামাইলাম রে বাবা চায়ের স্টলে গল্প গুজব করিয়া, কত নামাজ কামাইলাম চায়ের আড্ডায় বসিয়া, কত নামাজ কামাইলাম মদের মদের আড্ডায় বসিয়া, ঠিক না বেটি? একদিন কাঁদবি রে বাবা নামাজের জন্য, একদিন কাঁদবি, যেদিন তুমি কাঁদবা গো বাবা সেদিন কান্না কোনো কাজে আসবে না। কোন দিন কাঁদবা? এ দুনিয়ায় লোবলা লাশায় জিন্দগি শেষ করিলাম, এ দুনিয়ায় লোবলা লাশায় জিন্দগি শেষ করিলাম, আখের বুঝি আয় লাহি খালি হাতে চলিলাম, আখের বুঝি আয় লাহি খালি হাতে চলিলাম। একদিন কাঁদবেন, কোন দিন কাঁদবেন? যেদিন আপনার আপনার ছেলেরা, আপনার গ্রামের লোকেরা, মামাতো ভাই খালাতো ভাইয়েরা খাটের কোণারে ধরিয়া আপনারা যখন নিয়ে যাবে কোথায়, চন্দ গোয়ে বাঘ মন বুস্তান মান, চন্দ গোয়ে বাঘ মন বুস্তান মান, ইনা গোয়ে গোরে গোর স্থান মান, ঠিক না বেটি? ওদিন বুঝবেন নামাজের দাম কত। সে নামাজ পড়েন না, নামাজকে নেগলেক্ট করেন, তিরস্কার দেন নামাজ দেখা। মুসলিম বাবা জান্নাত পাবা নামাজ পড়া যাও, মুসলিম বাবা জান্নাত পাবা নামাজ পড়া যাও, পরে নামাজ দেখা তুমি কেমনে হাইটা যাও, ওরে পরে নামাজ দেখা তুমি কেমনে হাইটা যাও, মুসলিম বাবা জান্নাত পাবা নামাজ পড়া যাও, বলেন মুসলিম বাবা জান্নাত পাবা নামাজ পড়া যাও, পরে নামাজ দেখা তুমি কেমনে হাইটা যাও, ওরে পরে নামাজ দেখা তুমি কেমনে হাইটা যাও, জান্নাতে তে যাবা যখন নামাজ পড়ো করে যতন, জান্নাতে তে যাবা যখন নামাজ পড়ো করে যতন, জান্নাতে তে খানা খাবা লাগবে মুখে টেস্ট, জান্নাতে তে খানা খাবা লাগবে মুখে টেস্ট, হুরগেল মানের প্রেম পেরিতে হইবে না রে শেষ, ওরে হুরগেল মানের প্রেম
পেরিতে হইবে না রে শেষ। মুসলিম বাবা জান্নাত পাবা নামাজ পড়া যাও, বলেন মুসলিম বাবা জান্নাত পাবা নামাজ পড়া যাও, পরের নামাজ কেমনে হাইটা যাও, ওরে পরের নামাজ মুসলমানদের কি যে গতি, কবরেতে পাবেন সাথী, সাথী পাইবেন পাবেন মুসলমানদের কি যে গতি, কবরেতে পাবেন সাথী, নিজের নামাজ নিজে বুঝলে হইতারে খুশি, নিজের নামাজ নিজে বুঝলে হইতারে খুশি, নামাজ তোমার হইতো রে ভাই কবরের সাথী, ওরে নামাজ তোমার হইতো রে ভাই কবরের সাথী, ওরে নামাজ তোমার হইতো রে ভাই কবরের সাথী। মুসলিম বাবা জান্নাত পাবা নামাজ পড়া যাও, বলেন মুসলিম বাবা মুসলিম বাবা জান্নাত বাবা নামাজ পড়া যাও, পরের নামাজ দেখা তুমি কেমনে হাইটা যাও, ওরে পরের নামাজ দেখা তুমি আফসোস করবেন আর কাঁদবেন। আগে যদি বুঝাসি না নামাজ পড়িতাম, কবরে কবেন এই কথাটা, আগে যদি বুঝাসি না নামাজ পড়িতাম, নামাজ হইতো আমার চাবি বেহেস্তে যাইতাম, ওরে নামাজ হইতো আমার চাবি বেহেস্তে যাইতাম। আল্লাহ কয় যা জান্নাতে যা, বান্দা দৌড় দিছে জান্নাতের দরজা যে দেখে বিশাল বড় তালা, আর এক দরজা দিয়া গুরু গুইরা যে আর এক দরজায় দাঁড়াইছে, হিরাত যায় দিয়ে আরো বেশি বড় তালা, গুইরা আরেকটা গেছে হিরাত গিয়া বিশাল বড় তালা, এমন তালা দিয়া কয় আল্লাহ রে আল্লাহ জান্নাত দিলা, জান্নাত পেয়ে খুশি হইলাম খুশি হইলাম, আল্লাহ গো চাবি দিবার বুঝি তোমার মনে নাই, মগায় কয় চাবি দেওয়া বলি আল্লাহর মনে নাই, আল্লাহর মনে ঠিকই আছে মগা তোর মনে নাই, হ্যাঁ কি করছিস, মানাইতে না পারা তুই নামাজ ক্যান্সেল করছিস, নামাজ পড়স নাই, সাবি দুনিয়া তিয়া গেছিস, আল্লাহ রাসূল ফরমান উম্মতের আরে আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ কিন্তু নামাজ নয়, নামাজ হলো জান্নাতের চাবি। আগে যদি বুঝাসি না নামাজ পড়িতাম, বলেন আগে যদি বুঝাসি না নামাজ পড়িতাম, নামাজ হইতো আমার চাবি বেহেস্তে যাইতাম, ওরে নামাজ হইতো। মুসলিম বাবা জান্নাত পাবা নামাজ পড়া যাও, মুসলিম বাবা জান্নাত পাবা নামাজ পড়া যাও, পরের নামাজ দেখা তুমি কেমনে হাইটা যাও, ওরে পরের নামাজ জীবন ভরা কইরা আসছো ফাঁকি ঝুঁকি ভাই, জীবন ভরা কইরা আসছো ফাঁকি ঝুঁকি ভাই, এখন তোমার সময় হয়েছে থাকবার উপায় নাই, ওরে এখন তোমার সময় হয়েছে থাকবার উপায় নাই, থাকতে পারবেন পারবেন রে কলিজার টুকরা বাবারা মায়েরা, যদি এই দুনিয়ায় নাহি থাকা যায়, দুনিয়ার থেকে যদি চলেই যাইতে হয় মা গো, নামাজ লইয়া মইর বেনামাজি হইয়া মইর না, নামাজ লইয়া মইর, নামাজ পড়বে যারা আল্লাহ পাবে তারা, বলেন নামাজ পড়বে যারা আল্লাহ পাবে তারা, নামাজ পড়ে নেই যারা আল্লাহ পায় নেই তারা, আরে নামাজ পড়ছে যারা আল্লাহ পাইছে তারা, আরে নামাজ পড়ছে যারা বাদশাহ হইছে তারা, আরে নামাজ পড়ছে যারা বাদশাহ হইছে তারা, ঠিক না বে ঠিক? আপনার কি বিশ্বাস আমি নামাজ পড়িছে কথা কর নাকি জি, শুধু ভাসুকতেই পড়ি যত মুরগি আমার একলা ফেডো আছে, অতগুলি মুরগি আপনাকে ব্যক্তির ফেটে আছে, তা আমি বাদশাহ না, আমি প্রেসিডেন্ট,
ইয়েস করলে সবাই কন, আর নট করলে সবাই কন, কইলাম আর কি একটা, বুঝেন না? দরিয়াবাদী সকালে খাইলে দুপুরে কি খাবে চিন্তা করা লাগে না, এখনো লাগে না, আগেও লাগে নাই, ইনশাল্লাহ কন। তাহলে আরেকটা আরেকটা কবিতা আমার সাথে বলেন। হ্যাঁ, নামাজ যে কি দিন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা নামাজ পড়েছে, দিন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা নামাজ পড়েছে, দোজানের বাদশাহী ভাই তারা পেয়েছে, ওরে দোজানের। দিন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা নামাজ পড়েছে, দিন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা নামাজ পড়েছে, দোজানের বাদশাহী ভাই তারা পেয়েছে, ওরে দোজানের। ফার্স্ট, বিশ্বজোড়া যত অলির নাম শুনিতে পাই, বিশ্বজোড়া যত অলির নাম শুনিতে পাই, কোন অলি নামাচারা হইতে পারে নাই, ওরে কোন অলি নামাচারা হইতে পারে নাই। দিন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা নামাজ পড়েছে, দিন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা নামাজ পড়েছে, দোজানের বাদশাহী ভাই তারা পেয়েছে, ওরে দোজান তারা পেয়েছে। শ্রেষ্ঠ অলি আব্দুল কাদের জেলানি রে ভাই, শ্রেষ্ঠ অলি আব্দুল কাদের জেলানি রে ভাই, সাপে জয়া পেশ মেরেছে নামাজ ছাড়ে নাই, ওরে সাপে জয়া পেশ মেরেছে নামাজ ছাড়ে নাই, ওরে সাপে জয়া। শাসে নামাজ, আর আমরা মুসাইকে মর দিলে মুসাইকে দেয়। হ্যাঁ, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে আজম শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি, সবাই বলেন রহমতুল্লাহ আলাইহ। উনি বাদশাহ কিনা জোরে কোন, ওনার যে দাম, সেই দাম আমগো খালেদা খালেদা জিয়ার আছে, শেখ হাসিনার আছে, দাম ও গো দাম ও গো দাম, নেত্রী যবন শক্তি থাকতে বাইরে সঠিক নামাজ পড়ো, এই যুবকেরা বলো, যবন শক্তি থাকতে বাইরে সঠিক নামাজ পড়ো, ইমান নামক সম্পদ লইয়া তার পরিতে মরো, যবন শক্তি থাকতে বাইরে সঠিক নামাজ পড়ো, ইমান নামক সম্পদ নিয়া তার পরিতে মরো, ওরে ইমান নামক সম্পদ নিয়া। পর্ব পর্ব বলে নামাজ সময় কাটাচ্ছ, বলেন পর্ব পর্ব বলে নামাজ সময় কাটাচ্ছ, পর্ব পর্ব বলে নামাজ সময় কাটাচ্ছ, দুনিয়ারি প্রেমে পরে সবই হারাচ্ছ, ওরে দুনিয়ারি প্রেমে পরে সবই হারাচ্ছ, ওরে দুনিয়ারি প্রেমে পরে সবই, ঠিক না বে? ঠিক হুজুর, সময় হয় নাই, ওইলে একবারই ধরে এলাম মনে আছেন, এমন পাগলা এরকম তার সেরা যুবক আছেন আপনার এলাকায়? সময় হয় নাই হুজুর, ওইলে একবারে ধরে লাম নে, দুনিয়ায় তাইছি ভালো করে খাইয়া লই, বাপ দাদার বয়স পাইয়া লই, পোলাবা নয় লই, একবারেই ধরবো নে হুজুর। তুমি যে আজকে রাত্রে তোমার বেগম নিয়ে ঘুমাবা, এই ক্ষমতাও তোমার নাই। কি আছে তোমার ডকুমেন্ট? তুমি বাড়িতে থাকো, এটার বাড়িটার ডকুমেন্ট আছে, কাগজ আছে, দলিল আছে, গাড়িটা চালাও, গাড়িটার লাইসেন্স আছে। হ্যাঁ, তুমি যে আগামী কাল বেঁচে থাকবে, এটার কি ডকুমেন্ট জবাব চাই? অতএব আমি দাওয়াত দিলাম, ভাইরা আমার নামাজ পড়বেন তো পড়বেন, নামাজ বুঝা পড়তে হবে, বুঝা নামাজ পড়তে হবে, নাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, নিউ মার্কেটে দোকান দিলে অতি তাড়াতাড়ি ব্যবসায় লাভবান হইয়া ডাকাতে বাড়ি করতে পারবি, এই বুদ্ধি তোর ছিল। জমিনে চাষাবাদ কেমনে করলে ফলন ফসল ভালো হবে, এই বুদ্ধিও তোর ছিল। কি গন, গায়ের জামা কাপড় কোন রঙের কোন কালারের গায়ে দিলে তোরে চমৎকার দেখা যাবে, এই বুদ্ধিটাও তোর কম ছিল না? ছিল না?
বান্দারে কিভাবে বুঝা শুনে নামাজ পড়লে আমি আল্লাহ খুশি হমু, এই বুদ্ধি কেন ব্রেন খাটাইলি না, জবাব দে জবাব দে। জবাব দিয়া কুল পাবেন? অতএব নামাজ বুঝা শুনা পড়তে হবে বাবা, নামাজ ছাড়া কোনো গতি নাই, কোনো উপায় নাই। আর নামাজ আল্লাহ পড়ার কথা কয় নাই, নামাজ কায়েম করার কথা কইছে। পড়ার কথা কইছে এক জায়গায় অনেক, কোরআনুল করিমের 6,666 আয়াতের ভিতরে একটা আয়াত দেয়া কোনো মানে না, প্রমাণ করতে পারবো না যে আল্লাহ কইছে নামাজ পড়ার কথা, আল্লাহ কইছে নামাজ কায়েম করার কথা। কায়েম অর্থ কি? আপনি পারবেন, বেগমরেও হরাইবেন, বাচ্চারও হরাইবেন, আহালরেও পড়াইবেন, এলাকা ব্যাপী পড়াইবেন, সবাইরে পড়ার কথা কইছি। আপনি একলা নামাজ পড়তে পড়তে কপাল কালা করে লেছেন, কিন্তু জোহরের নামাজ পড়ে গিয়া দেন বাদ দেন এই বেগম, আচ্ছা তরে বেগম রে বিধান শুরু করছে, বাদ কই বেগম কয় আমি নামাজটা পড়ি নাই তো, নামাজ পড়তে লেট হয়ে গেছে এর লেগে বাদ দিতে দেরি হয়েছে। বেগম আপনি ফিটাইছেন নামাজের লেগে, মনে রাখেন আপনি কয় নম্বরের হাজবেন হয়েছেন। তার সিরা আসবেন না, আন্তাজে বেগম ফিডেন না, ফিডান কথা কয় নাকি ফিডান, ফিরছি কয় ফিডাই না, এর বউ নেই কয় ফিডাই না, এর বউ নেই কয় ফিডাই না। হ্যাঁ বেগম দারে পিটাবেন না, জোরের নামাজ পড়িয়া মসজিদ থেকে ঘরে ঢুকা বলবেন বেগম গো জামাতে নামাজ পড়ে এসেছি, তুমি নামাজ পড়ছনি। বেগম কয় না পড়ি নাই, আপনার খাওয়ায় পরে পড়ু না, আমি খামু পরে নামাজ ডাকে পড়ো, কইছেন? তাহলে আপনি কিয়ের নামাজ জেলেন, কিয়ের নামাজ কায়েম করলেন? এটির তো কায়েম করা, নিজে পড়ন আরেকজন পড়ান, এর নাম কি? কায়েম। আল্লাহ বলে কায়েম করো নামাজ আমার, বলো আল্লাহ বলে কায়েম করো নামাজ আমার, সকল দুঃখ কাটিয়ে দেব সুন্দর সমাজ, ওরে সকল দুঃখ কাটিয়ে দেব সুন্দর সমাজ। আল্লাহ বলে কায়েম করো নামাজ আমার, সবাই কয় না কে? আল্লাহ বলে কায়েম করো নামাজ আমার, সকল দুঃখ কাটিয়ে দেব সুন্দর সমাজ, ওরে সকল দুঃখ কাটিয়ে দেব সুন্দর সমাজ। যদি নাহি কায়েম করো নামাজ আমার, বলেন যদি নাহি কায়েম করো নামাজ আমার, খুন খারাপি লাগিয়ে দেব সমাজে তোমার, ওরে খুন খারাপি লাগিয়ে দেব সমাজে তোমার। লাগছে কি না, লাগছে কি না? ও কলিজার টুকরা বাবারা, যেই সমাজে কায়েম নাই রে নামাজ আমার, বলেন যেই সমাজে কায়েম নাই রে নামাজ আমার, যেই সমাজে কায়েম নাই রে নামাজ আমার, সেই সমাজে লেগে থাকে গজব আল্লাহর, ওরে সেই সমাজে লেগে থাকে গজব আল্লাহর। আল্লাহ বলে কায়েম করো নামাজ আমার, বলেন আল্লাহ বলে কায়েম করো, সকল দুঃখ কাটিয়ে দেব সুন্দর সমাজ, ওরে সকল দুঃখ কাটিয়ে দেব সুন্দর সমাজ। অভাব স্বভাব দূর হইবে নামাজে তোমার, কি হবে? অভাব স্বভাব দূর হইবে নামাজে তোমার, অভাব স্বভাব দূর হইবে নামাজে তোমার, ঘোষণাটি দেওয়া আছে কোরআনে আল্লাহর, ওরে ঘোষণাটি দেওয়া আছে কোরআনে আল্লাহর, ওরে ঘোষণাটি দেওয়া আছে, আছে কিনা নাই? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ঘোষণাটা কার? আল্লাহ। চিল্লা এখন কার? আল্লাহ। যাবতীয় খারাপ ফায়সা কাজ থেকে একমাত্র শুধুমাত্র তোমারে বাঁচাই দিবে নামাজে, নামাজে। এই জন্যে আমি দাওয়াত দিলাম, নামাজ পড়বেন যারা আল্লাহ পাবেন তারা, বলেন নামাজ পড়বেন যারা আল্লাহ পাবেন তারা, নামাজ পড়েন নাই যারা আল্লাহ পাইন নাই তারা, নামাজ পড়েন নাই যারা আল্লাহ পান নাই তারা। রে কলিজার টুকরা বাবার, আমি শেষ করে দিচ্ছি একটা ঘটনা বলে।
মুসা কামড় দিলে নামাজ ছাড়া যাবে না, শ্বশুর বাড়ি বেড়াইতে গেলে নামাজ ছাড়া যাবে না, চায়েস চলে বসতে নামাজ ছাড়া যাবে না। যখন আল্লাহ আকবার বলে মুয়াজ্জিন আজান দিবে, আল্লাহ আকবারের অর্থ কি? আল্লাহ বড়। এখন আমার চাষটল ছোট, আল্লাহ বড়। আমার কৃষি কাজ ছোট, আল্লাহ বড়। আমার অফিস ছোট, আল্লাহ বড়। আল্লাহ একবার বলে যখন আজান দেওয়ার পরে তুমি মসজিদের দিকে দৌড় দিয়েছ, এই দৌড়ের খাতিরে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আর যদি বলো হপাই আজান দিচ্ছে, যা মুনি হপাই দিচ্ছে তো, যে একটু চা এক কাপ খেয়ে লো, আর এক কাপ খা, আরে একটা সিগারেটে টান্দা লো, তাহলে আপনি দুই নম্বর। তাহলে আপনি কি? আমি বললাম দুই নম্বর, আপনি এক নম্বর না। আজান শোনার পরও যদি সিগারেট চুমান চা চুমান, আপনি দুই নম্বর, আপনি এক নম্বর না, আল্লাহর কসম। ঠিক হলো সবাই কোন ঠিক? কোন প্রকারে নামাজ ছাড়া যাবে না রে মা। মাগো তিনটা কাজ আপনারা কইরেন, নামাজ পড়েন, এক নম্বরে নামাজ পড়েন, দুই নম্বরে স্বামীর হুকুম মেনেন, তিন নম্বরে ঘুমা পর্দা কইরেন, এই তিনটা কাজ দুনিয়ার জমিন থেকে কইরা যায়েন, মাগো জান্নাতের বিছানায় কবরের মাঝে ঘুম পাড়তে পারবে। কিন্তু কই অনেক মাসে নামাজও পড়ে না, স্বামীর হুকুম মানে না। স্বামীর কয় চিনস আমারে, তুই চিনস, তোর কইলাম সাইজ কিরলাম। হাজবেন্ড কয় মগায় কয় তুই মাফ সেরম করিস না, কিনে লইছি তো মগিয়ে মগারে 2 লাখটা দেয়া ক্যাশ দেয়া কিনে লইছি, ঠিক না? আপনার এলাকার কথা জানি না, ঢাকার কথা কই। পোলাটা ওইলে কয় পোলাটা যদি দেখতারে খালি হইছে, খালি রানের সিবাদা দেখতারে পোলাটা, এই জিনিসটা দেয় পোলা বলছে রে আল্লাহ আকবার, আজান শুরু করে দেয় আন্দা দন্দ, এত খুশি হয়। আর যদি মাইয়া হয় কথা কয় না, মাইয়া হইলে কার কাছে ফোনও করতো না, মোবাইলও করতো না, মগার মতো শ্বাসটলে বয়ে থাকবো। কেউ কথা টথা কর না, কয় হুজুর কথা কেন না, মেজাজ স্ট্রং আছে। স্ট্রং মানে কয় আপনি জানেন না মাইয়া, 5টা আছিল কালকে রাত্রে, আরেকটা হয়েছে 6টা, কিন্তু চা খাইবেন? কয় না এত মাদুরি লাগতো না, চা আমি কি খাওয়াইও না, নিজেও খাই না। আরে ভাই মেয়ের বাপেরা জান্নাতি মানুষ, কয় জান্নাত থরে জান্নাত থরে, এই 6টার যে বিয়া তুমি কি বিক্রি করে, এটা আল্লাহ মাহবুব জানে, আমি জানি না। আচ্ছা আমি প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন, আমি ওয়াজ শেষ করে দিচ্ছি। আমি অনেক পরিশ্রান্ত কালান্ত, আমি পাচ্ছি না তো, আপনারা কেউ যাবেন। আচ্ছা প্রশ্নটা হলো, পোলাটা কেটা বানাইছে আর মাইয়াটা? পোলা কেটে খাওয়ায়, মাইয়া কেটে খাওয়ায়। পোলা কার হুকুমে বিয়া করান, মাইয়া কার হুকুমে বিয়া দেন? তা আমার মাথা ঘুরে কে, আপনার মাথা ঘুরে কে? যে বানাইছে সে খাওয়াবে কোরআনের বাণী, বলেন যে বানাইছে সে খাওয়াবে কোরআনের বাণী, সেজন্য তা তোমার কেন মাথা গামানি, সেজন্য তা তোমার কেন মাথা গামানি। তোমার পোলা 2টা পোলা দিছি, 6টা মেয়ে দিছি, তোমার 2 পোলায় কয়মন চাল খাবে, কয়মন ডাল খাবে, তোমার 6 মায়ে কয়মন চাল খাবে, কয়মন ডাল খাবে, কোন গাছের কদু খাবে, কোন ফ্যাক্টরি কাপড় পরিধান করবে, এগুলি আমি আল্লাহ আগে বাজেট করেছি, তারপরে তোমাকে 6টা মেয়ের বাপ বানাইছি। যে বানাইছে সে খাওয়াবে কোরআনের বাণী, বলেন যে বানাইছে সে খাওয়াবে কোরআনের বাণী, সেজন্য তা তোমার কেন মাথা গামানি, সেজন্য তা তোমার কেন মাথা গামানি, সেজন্য তা তোমার কেন মাথা গামা। পোলাইলে কয় আলহামদুলিল্লাহ ভাইছি 6 লাখ, ভাইছি 6 লাখ। আর মাইয়া হইলে কয় সুবহানাল্লাহ নিচেকা 10 লাখ, নিচেকা 10 লাখ।
মুসলমান রে ধরছে বুতে কান, মুসলমান রে ধরছে বুতে বেবে দেখো না, মুসলমান রে ধরছে বুতে বেবে দেখো না, ইসলামের রীতি নীতি ভালো লাগে না, ইসলামের রীতি নীতি ভালো লাগে না, নবীজির টুপি দাড়ি ভালো লাগে না, জ্ঞানী যারা বুঝেন তারা শুধু ইশারায় বলেন, জ্ঞানী যারা বুঝেন তারা শুধু ইশারায়, বাবুজারে বুঝাইতে কে পারে কথায়, বাবুজারে বুঝাইতে কে পারে কথায়, জাহেলেরে বুঝাইতে কে পারে কথায়, ঠিক না বেটি? বাবারা রে ও সুলপানদির বাবারা, আমি আজ করে সারা রাত বুঝাইতে পারবো না, আমার চেয়ে জ্ঞানী গুণী আপনারা বেশি আছেন, আমাকে দাওয়াত করেছেন বুঝাইতাম, আমি নিজেই তো বুঝি না, তারপরে বুঝাই। নামাজটা কেমনে পড়বেন আমি বলে শেষ করে দিচ্ছি, নামাজ পড়বেন কেমনে, কোন প্রকারে নামাজ যদি মাফ হতো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এত কষ্টের মধ্যে থেকে উনি নামাজ পড়তেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিনেন না আপনারা? চিনি যে কোন মনে হয় আপনাকে বাজার দেওয়া হয়েছে চাষ, নাম শুনছি, উনি সবচেয়ে বড় আলেম ছিলেন, আলহামদুলিল্লাহ কোন বুদ্ধিমতী ছিলেন, অনেক বুদ্ধি ছিল ওনার, বড় আলেম ছিলেন, বীর যোদ্ধা ছিলেন, শের আলী ছিলেন, আট মন ওজনের ঘেট হাতে নিয়ে যুদ্ধ করতে পারতেন, আট মন, কয় মন? আপনি আষ্ট শেরটা হারবেননি, আপনি হইয়া পড়বেন। যাক গা, আমি ওই যুদ্ধের কথা ওইদিকে যাচ্ছি না, আমি একটা কথাই বলছি, উনি যুদ্ধ করলেন, যুদ্ধ করতে যাইয়া ইহুদিরা পায়ের মধ্যে বল্লম বিদ্ধ করে দিলেন, বল্লম আমি চিনি না, কিতাবে পাচ্ছি বল্লমটা মনে হয় কোয়ালা, তাই না? বললাম বিদে এফড় অফড় হয়ে গেল, একদিকে ঢুকে আরেকদিকে বের হয়ে গেল, সে যুগে তো মেডিকেল ছিল না, সাহাবিরা ওই বললাম তীরটা খুলতে চায় টানাটানি করে, আলী কান্দার বলে সাহাবিরা রে তীর ধরে টান দিস না, তীর ধরে টান দিলে রে আমার কলিজাবের হয়ে যায়, তীর খুলে না নরে না, আমি ব্যথা পাই, অস্থির হয়ে যাই, আমার তীর খোলার দরকার নাই, আমি যদি মরে যাই তীর নিয়ে আল্লাহর আদালতে হাজির হব, আল্লাহরে দেখাইব, আল্লাহ গো তোমার দিনের কিছুই করতে পারি নাই, তোমার দিনের পক্ষে দাওয়াত দিতে যে তীর লইয়া কবরে আসছি, আমারে মাফ করে দাও। নামাজ, একজন সাহাবি বলে হযরত আলীর তীর খোলা এভাবে খোলা সম্ভব হবে না, কেমনে খোলা যাবে? সাহাবি বুদ্ধি করিয়া বলে উঠলেন, আজ হযরত আলী যখন নামাজের প্রেমে পড়ে যাবে তখন তীরটা খোলা সম্ভব হবে। হযরত আলী নামাজের পড়তে শুরু করলেন, পায়ের তালুর তাশাহুদের বেলায় তালুর পায়ের তালুর মধ্যে ওই তীরের মধ্যে মজবুত করে রশি বেঁধে নিলেন। হযরত আলী নামাজ পড়াকালীন সাহাবি ডাক দেয়, সাহাবিরা রে আয় আয় তাড়াতাড়ি আয়, হযরত আলীর পায়ের তীর খোলার সময় চলে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন নয় দুইজন নয় কয়েকজন সাহাবি মজবুত করে তীর ধরে তীরের রশি ধরে এত জোরে টান দিলেন তীর খুলে গেছে, কথা ঠিক, হযরত আলীর পায়ের তালুর গোস্ত ছিঁড়ে চলে গেছে, হযরত আলীর পায়ের তালুর
তালুখানা গর্ত হয়ে গেছে, সনসন করে রক্ত পড়ে জমিন ভিজে গেছে, লাল হয়ে গেছে। নামাজ শেষ করলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করে, আলী নামাজ শেষ কহা? আলী তোমার পায়ের দিকে তাকাও। হযরত আলী পায়ের দিকে তাকায় দেখে পায়ে তীর নাই, পায়ের মধ্যে তীর নাই, কিন্তু পায়ের তালু গর্ত দেখা যায়। আরে ডাক দিয়া বলে, সাহাবিরা রে কি করলি রে? সাহাবিরা আমার তীরটা খুলে নিলি কেন রে সাহাবি? কবরে যাইতাম কবরে। সাহাবিরা বলে, আমি গো একটা কথা জানতে চাই, তীরটা তো খোলার জন্য বারবার চেষ্টা করছি, খুলতে দিল না, ব্যথা পাও, কলিজা বের হয়ে যাও, কতটা বললা? এই যে এখন তীর খুলে নিলাম, পায়ের তালুর গুস্ত সিরা চলে গেল, পায়ের তালু গর্ত হয়ে গেল। আলি রে আল্লাহর কসম খায়া, কোন সময় তীর খুলে নিয়েছি? দণ্ডায়মান অবস্থায় না তাশাহুদের বেলায় নাকি শেষ বৈঠকে? কোন সময় খুলে নিয়েছি একটু কত রে আলি? এক ভালো করে শুনুন, নামাজ কারে করে আলি ডাকে বলে, সাহাবীরা গো, ও সাহাবীরা, আমার পায়ের তালুর থেকে কোন সময় তীর খুলে নিয়েছ? আমি জাররা পরিমাণ ব্যথা পাই নয়। নামাজ নামাজ এভাবে পড়তে হবে, এটকি নামাজ, ফেটকি নামাজ, দাহান্না নামাজ, হোর বাড়ি যাও না নামাজ পড়লে চলতো না, জীবনে নামাজ তো না, হোর বেদ গেছে, হরি তিন দিন তিনটা মুরগি খাওয়াইছে, খাওয়াইয়া চতুর্থ দিনে আর ডক বলে না, মানে যাইতো না, বাড়িতে যাইতো না, আরো খাইব মুরগি। তো শাশুড়ি রাগ হইয়া মেয়ারে কইতাছে, এই হয়তা যায় না কে? মেয়ে কয়, আমি জানি যায় না কে, বিয়া দিছস কে আমারে? এমন হয় না নেক্সট টাইম কি মতামত যাইন নে আজগো থাকবো নাকি? থাকলে আর একটা মুরগি হতাম উনে। দেয় প্রাইভেট রুমে গিয়া কয়, এই তুমি থাকো, খানা দানা খাও ঠিকই, মসজিদে নামাজটা পড়তার না? আমার মা কিন্তু নামাজি, আমার মা আবেদা, জবেদা, মোমেনা, মুর্শেদা, খালেসা। আমার মা কইতাছে তুমি নামাজ পড় না দিয়া রাগ করতাছে, নামাজটা পড়ে। মগাই কইতে ওই আগের জামাটা দিয়ে তোরে নতুন বিয়া করছি, বড় জামাটা টুপি টুপি একখান লইছে, হৌরের পুরান বড় টুপি, জামা টুপি লাগাইয়া মসজিদে গেছে, অজু টজু কইরই গেছে। যাওয়ার পরে ওই দিন আবার ইমাম সব বাইত নেই, 20-25 জন মুসল্লি খালি পিছিয়ে তাকাইতেছে, কার ইমামতের দিব? হ্যারে হ্যাঁ ঠেলে, হ্যারে হ্যাঁ ঠেলে, হ্যারে কয় আমি নামাজটা পড়ান, কয় না আমি নামাজ পড়তেছি, আমি পড়াই থাকতাম না। ডাক্কা ডাক্কি করতেছে, এমনি জালা জামাই গিয়ে উঠছে, সবাই কয় আল্লাহর ফজলে আলেম পাইছি রে, আলেম পাইছি। আর ঠেকান নাই, হুজুর নামাজটা পড়াই দেন। এমন জামাই কয় দেন মাফ চাই, আমি নামাজ পড়তেছি, আমার হরি ঠেলায়, আমি জীবনও নামাজ পড়ি না, হরি ঠেলায় আইছি, অনেক কী করবো, নামাজ আপনারাই পড়েন। তো দুই চারজনে গল্প করে আর কয় হকানি আলেম যারা, হেরা সহজ ইমামতি করতে চায় না, হেরা হরির দোয়াই দিব, কাম কর লো আমরা চারজনে দৈরা আলগায় দাঁড়া করাই দিই, চারজনে দৈরা মগারি নিয়ে মেহবারে দাঁড়া করাইছে। তো আগের দিনের মসজিদ তো গুনার বান সুট্টা আদাত ফাঁক হয়ে রয়েছে, প্রথম রাকাত নিয়ত টিয়ত সই করেই বানছে, দ্বিতীয় রাকাতে যাইয়া হ্যাঁ উঠবো না বইবো না দৌড় দিব চিন্তা করতেছে, দ্বিতীয় রাকাতে যাইয়া সবাই কয় সুবহান রাব্বিয়াল আলা, আর হ্যাঁ সেজদা ধরে কয় কোন্দা বাগন বালা, সবাই রে সেজদা ফালায়া, হ্যাঁ ওই যে
আদাত ফাঁক হয়ে রয়েছেন, ফুস করে বাড়িয়ে গেছে। মুসল্লিরা পাঁচবার, সাতবার, নয়বার, একুশবার, চল্লিশবার, একচল্লিশবার কয়ে রয়েছে, মাথা ইমাম শব্দ আল্লাহ আকবর কয়ে ওঠে না। তো একটা ছিল ভাঙনা মুসল্লি, ভাঙনা মুসল্লি পর্যন্ত এই নামাজ ভরে মুরগাও খেদায়, নামাজ ভরে ফ্যানের ফ্যান যে ঘুরে এইটাও দেয়, নামাজ ভরে আবার সভাপতির জিজ্ঞায় সভাপতি ফ্যান কত হয়েছ, আছেন এই ভদ্র নামাজি, এই ভাঙনা মুসল্লি দেয় সবাই সেজদার তো ওঠে না, তো ইমাম ওঠে না, এরা ওঠে না, মুসল্লি সেজদার থেকে সুবিধা দে, ইমাম সাহেব নাই এখন এই নামাজের তুইটা সবাই গাড়ির মধ্যে গুসাই রেখে ওঠ ওঠ আমি মারেন কে, আরে বেটা ইমাম কই, মুসলমান রে দৌড়ছে বুতে কন, মুসলমান রে দৌড়ছে বুতে বেবে দেখো না, মুসলমান রে দৌড়ছে বুতে বেবে দেখো না, ইসলামের রীতি নীতি ভালো লাগে না, ইসলামের রীতি নীতি ভালো লাগে না, বাবার আমার নামাজ পড়েন নামাজের মতন নামাজ পড়েন, রুকু দিলে এমন দিবেন রুকু দিছে মনে হয় যেন আর সোজা হবে না, এমন ওই রুকু দিবেন, সেজদা দিলে এমন ভাবে সেজদা দিবেন অন্য লোকে যাতে বোঝে সেজদা দিছে লোকটা মনে হয় সেজদা থেকে আর উঠবে না, পারবেন এই নামাজ পড়তে? অর্থাৎ যত রাকাত নামাজ অত মিনিট সময় দিয়েন, দেড় মিনিটে বারো রাকাত পড়ে দিন না, অনুরোধ করে যাই এই নামাজ যদি নামাজ তো পড়বেন ইনশাল্লাহ, কেটা কেটা পড়বেন আতুটা হাত নামান, এই সব হাত উঠেছেন নামাজ পড়ার নামাজ যে পড়বেন, নামাজ পড়লে মসজিদ বড় করুন লাগতো না, মসজিদ ডেভেলপ করতে হইব না, না মসজিদের কিনারে যেয়া ইয়াসিন সূরা পড়া খতম পড়লে মসজিদ বড় হইব, খতমে শেফা মেফা পড়াইলে বড় হইব, তো দেন মসজিদের নামে এক লক্ষ টাকা দেন তো কেটা পারেন, এক লক্ষ টাকা আমার আল্লাহ প্রতিদিন আমার এই কাজ করায়, মনে হয় অসুস্থ অসুস্থ আমার এই এলাকা বাসাই রাখছে, আমি ওয়াজ করতে পারি না কালেকশনের জন্য, ওয়াজ ভালো করতে পারি না, ওয়াজ একদিন কর মনে ভালো করে আজকে কিছু টাকা মসজিদ দেন, কে পারেন এক লক্ষ টাকা আল্লাহর ঘরে মসজিদ দিবেন, পঞ্চাশ হাজার দিবেন, পঁচিশ হাজার দিবেন, পঁচিশ হাজার দিবেন, দশ হাজার দিবেন, পাঁচ হাজার দিবেন, টাকা আম করে কেটা দেখ জোরে কন, সন্দেহ আছে এর মধ্যে? টাকা পয়সা যে আল্লাহ দেয় এটা সন্দেহ আছে? সকালবেলার বাদশাহ তুমি, সকালবেলার বাদশাহ তুমি ফকরি সন্ধ্যা বেলাতে, সকালবেলার বাদশাহ তুমি ফকরি সন্ধ্যা বেলাতে, হায়াত মওত রিজিক দৌলত সব কিছু আল্লাহর হাতে, হায়াত মওত রিজিক দৌলত সব কিছু আল্লাহর হাতে, সকালবেলার বাদশাহ তুমি ফকরি সন্ধ্যা বেলাতে, সকালবেলার বাদশাহ তুমি ফকরি সন্ধ্যা বেলাতে, হায়াত মওত রিজিক দৌলত সব কিছু আল্লাহর হাতে, হায়াত মওত রিজিক দৌলত সব কিছু আল্লাহর, তাহলে বসে থাকেন না, আমার কষ্ট দেন না, আমি প্রতিদিন এই কাজ করতে হয়, আমার কষ্ট দেন না, আমি অসুস্থ, পাঁচ হাজার টাকা একজনে দেন নগদ, প্রথম টাকাটা নগদ হতে হবে, প্রথম টাকাটা নগদ হতে হবে, তুমিও ধরো আমার পিছনে একটু সাহায্য করো, আমার এটা আমার জিসমানি সাহেবের পোলা আপনাদের এলাকার নাতি এই গ্রামের মালানো হইতেছে, দোয়া করেন দোয়া করেন, হাবে যদি মালানো হয়ে যেতেছে আলহামদুলিল্লাহ কন, সর্বপ্রথম টাকা নগদ দিতে হবে, আমি বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ, বিসমিল্লাহ কি নগদ পেয়ে কয় না, খানা দেখলে না কয় বিসমিল্লাহ ওয়ালা বরকাতিল্লাহ, না হুদা ফেলের দিক কয় বিসমিল্লাহ বিসমিল্লাহ, তো এই জন্যই আমি প্রথম টাকাটা নগদ হতে হবে, পাঁচ হাজার টাকা, দশ হাজার টাকা, পঞ্চাশ হাজার টাকা, যায় যেমন পারেন কমপক্ষে পাঁচটা হাজার টাকা নগদ দেন, আমি সর্বপ্রথম বিসমিল্লাটা করি, তারপরে যার যেমন মনে চায় তেমনই দেন, আসছি মসজিদকে টার্গেট করে, লেখছেন মসজিদ উন্নতি গল্পে সভা, মসজিদের উন্নতি কি হবে, আপনারা টাকা দিলে মসজিদ বড় হবে, আপনারা বেশি বেশি নামাজ পড়বেন, ছেলে পেলে সহ নামাজ পড়বেন, আহাল সহ নামাজ পড়বেন, মসজিদ তো বড় করতেই হবে, ঠিক না বে ঠিক,
অতএব কে পারেন সর্বপ্রথম টাকাটা হুজুর নেন, আমি 5,000 টাকা নগদ দিলাম, আমার মা নাই বাপ নাই, আমার দাদা নাই দাদি নাই, আমার নানা নাই আমার নানি নাই, এদের জন্য আপনি সকলের জন্য একটু দোয়া করে দেন। মা যদি থাকতো মায়ের খানা দিতেন কাপড় দিতেন, বাপ যদি থাকতো বাবার খানা দিতেন কাপড় দিতেন লুঙ্গি দিতেন, অসুস্থ হয়ে পড়লে মেডিকেলে নিতেন মেডিকেলে নিতেন, হাজার হাজার টাকা মা বাবার পেছনে খরচ করতেন। ওই মা ওই বাবা দুনিয়ায় নাই, মার নামে বাবার নামে 5,000 টাকা নগদ দিবেন কোন বাবা? জানি না রে বাবা কোন বাবা। টাকা পয়সা আল্লাহ আমাদেরকে দেয়। হাফেজ মোল্লার বাগিনা লস্কর দিবারি আব্দুল মান্নান 5,000 টাকা দিয়েছে নানা নানি দাদা দাদির জন্য দোয়া করার জন্য। এটা লোক নড়াচড়া করবেন না। মহেদ্দিন রিঙ্কু ভাই তুমি এটা বন্ধ করে দেওয়া, এখন আর দরকার নাই, হয়ে গেছে তো। আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة تدرسل فاتو يا اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بالشنوبير أغمون جغة ولو أجالا বিশ্বনবীর আগমনে জগত হলো উজালা, সে নবীজির নাম ছিল ওহে ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ولا لسيدنا مولانا محمد. الحمد لله مهان الله تبارك وتعالى دربار لا كوتي شكور অর্থ সবায় আসর থেকে গভীর রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হয়েছে, এখনই মোনাজাত হয়ে যাবে। মোনাজাতের আগে সম্মানিত প্রধান বক্তা, আমাদের এলাকার দিদি সন্তান, সারা বাংলাদেশে আলোড়নকারী সৃষ্টি বক্তা হযরত মাওলানা আব্দুল ভাই দরিয়াবাড়ি সাহেব এখনই আখেরি মোনাজাত করবেন। মোনাজাতের আগে আমাকে অল্প কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করেছেন, বেশি সময় না, 2-1 মিনিট পরে ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে। সব সাইড বয়ান হয়েছে, আলোচনা হয়েছে, এখন শুধু আমলের অপেক্ষা। আমরা যা শুনছি তার উপরে যেন আমরা সকলে আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় কেন সৃষ্টি করলেন? কোরআনের ভাষা আল্লাহ বলেছেন, মা
خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ মানুষের জিন আল্লাহ পাক একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন সেই ইবাদতের বয়ান হয়েছে আমরা ধৈর্য সহকারে শুনেছি আল্লাহ পাক যেন সেই ইবাদত আমরা মৃত্যুর আগ পর্যন্ত করতে পারি আমিন ইবাদত সৃষ্টি করার পর আল্লাহ পাক রূহ জগতে আমাদেরকে একত্রিত করে বলেছেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমার সৃষ্টির স্রষ্টা নয় আমরা সকলে মিলে এক বাক্যে বলেছিলাম কালু বালা আপনি আমাদের মনিব আপনি আমাদের শাসনকর্তা একমাত্র আপনার হুকুম দুনিয়াতে আমরা মেনে চলবো এই ওয়াদা আমরা রুহুর জগতে আল্লাহ পাকের দরবারে করে আসছি এখন আল্লাহ পাকের কাছে আমরা ওয়াদা করে আসছি আল্লাহর হুকুম মতো চলবো নবী পাকের তরিকা মতো চলবো এখন আমাদের বিবেককে যখন আমরা প্রশ্ন করি তখনই আমরা বুঝতে পারি কতটুকু আল্লাহর হুকুম মতো নবী পাকের তরিকা মতো আমরা চলতেছি আল্লাহর হুকুম মানার পর নবীর তরিকা মানার পর আমাদের উপরে একটা নৈতিক দায়িত্ব চলে আসে যা রসুলা আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন সেই পিতামাতার খেদমত করা আমি কোরআন কারিম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাউলান কারীমা আল্লাহ পাক বলেছেন যার পিতৃ মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তার খেদমত করার জন্য এমন একটি শব্দ যদি তার মা বাবা তার সামনে তার আচরণ দিয়ে ব্যবহার না করে উফি ওয়ালা তানহারহুমা ও শব্দটা যেন কোন সন্তানের ব্যবহারে তার মা বাবা না বলে আল্লাহ নবী বার খুতবা দেওয়ার জন্য মিম্বরে তিনটা স্তর থাকে সেখানে প্রথম পা রাখার জন্য রাখছে যখন বললেন আমিন দ্বিতীয় পা যখন রাখলেন তখন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন তো সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইতিপূর্বে তো আর কোনদিন এরকম আমিন আমিন বলতে শুনি নাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে আয়েশা বললেন যে যার বৃদ্ধ পিতা মাতা দুনিয়াতে পাইল অথচ তার খেদমত করে সে জান্নাত কামাজি পারল না ওই ব্যক্তি ধ্বংস হোক হুজুর বললেন আমিন আল্লাহ রাসূলের দোয়া তার সঙ্গে সঙ্গে কবুল অথচ দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম হযরত ইব্রাহিম আয়েশা বলল যার হায়াতের জিন্দগির মধ্যে সে রমজান পেল অথচ সে রমজান থেকে তার জিন্দগির গুনাহ মাফ করাতে পারলো না ওই ব্যক্তি হল ধ্বংস হোক আমি বললাম আমিন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলো তখন হযরত জিব্রাইল আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য যিনি সারা জাহানের পালন কর্তা আর রহমানির রহিম যিনি নিতান্ত মেহরবান ও দয়ালু মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা শুধু তোমার ইবাদত করি আর শুধু তোমার কাছেই সাহায্য চাই ইহদিনা সিরাতাল মুস্তাকিম দেখাও আমাদেরকে সহজ সরল পথ সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন আল্লাহ গো তাদের পথ নয় যাদেরকে তুমি গজবে পতিত করেছো আল্লাহ আসর থেকে মাগরিব মাগরিব থেকে রাত্র গভীর হয়ে গেল আল্লাহ এই মাহফিলে অনেক আয়োজনে কেরাম ওয়াজ করেছেন দুরুদ সালাম পাঠ করেছেন জিকির করেছেন রে আল্লাহ মাবুদরে আমি গুনাগার কিছু ভাঙ্গা চুরা আলোচনা করলাম আল্লাহ রে দুরুদ পড়লাম জিকির করলাম এর হাদিয়া সোনার মদিনা উসওয়াতুন হাসানা তাম পৃথিবীর মানব প্রেমিক নিদানের বিধান দাতা তোমার বন্ধুর রওজা মুবারকে তুমি পৌঁছে দাও মাবুদ রে এ মাবুদ এক নজর তুমি আমাদের দিকে দেখো আল্লাহ
অনেকে ভাত খায় নাই, জায়গা ছাড়ে নাই, আরামের ঘুম হারাম করিয়া তোমার অনুষ্ঠানে বসে রয়েছেন আল্লাহ। কার মনে কি আমি জানি না, তোমার তো জানার বাকি নাই। আল্লাহ গো সকলার মনের নেক মাকসাদ তুমি পূরণ করে দাও। মাবুদরে এ মাবুদ, আজকের মাহফিলে 5,000, 1,000, 500, 200, 150 টাকা, হয়তো অনেকে 10টা টাকা দিয়ে শরীক রইল রে আল্লাহ। মাবুদরে সব গুণীদানকারী তোমার হাতে আমানত করে গেলাম আল্লাহ। দানকারীদের ধন তুমি বাড়াই দিও, দানকারীদের হাত তুমি বাড়ায়ো, দানকারীদের রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিও, যাদের হায়াত কমে গেছে হায়াত বাড়াই দিও। অনেকে মার নামে বাবার নামে টাকা দিছে, মা বলে ডাকবার মতো দুনিয়ায় কেউ নাই, আব্বা বলে ডাকবার মতো দুনিয়ায় কেউ নাই। ওই আব্বা আম্মার মনে হয়ে গেল টাকা পয়সা বের করে দান করে ফেললো। আল্লাহ যে সন্তান আব্বা আম্মা ভুললো না, যে নাতি দাদা দাদি নানা নানি ভুললো না, এই নানা নানি দাদা দাদি বাপ মা যারা ভুললো না, এদের তুমি দুনিয়া আখেরাতে ভুলে যেও না। আল্লাহ গো যাদের মা আছে হায়াত বাড়ায় দাও, সুস্থ রাখো। যাদের বাপ আছে হায়াত বাড়ায় দাও, সুস্থ রাখো। মা বলে ডাকবার মতো কেউ নাই, কেউ নাই। এই মায়েরে তুমি এখন মাফ করে দাও, কারণ জনম দুঃখী মা 10 মাস পেটে বোঝা বইল। যেদিন দুনিয়াতে পাঠাইবা তোমার কুদরতে ফেরেশতা জয়া আমাদের মাথা নিচে দিয়েছিল, পা দুইটা সুইটা যায় আমার কলিজায় লেগে গিয়েছিল, কলিজার মধ্যে এত জোরে লাথি মারছি মার দেহের 360 জোড়া সুইটা যায়, মার দেহের তাজা রক্তে জমিন লাল হয়ে যায়, বেহুশ হয়ে আমায় জবাই করা মুরগির মতো ছটফট করতে থাকে। আল্লাহ রে আল্লাহ, আমরা দুনিয়াতে আমাদের অভ্যাস ছিল দুনিয়ার সমস্ত সন্তানের আমায়ের পেট থেকে জমিনে পড়ে ওহা ওহা বলে চিৎকার মারতাম, কান্দতাম রে আল্লাহ। আমাদের কান্নার আওয়াজ মার কান স্পর্শ করলে মায় বেহুশ থেকে হুশ ফিরে আসি যায়, রক্ত মাখা হাত মায় বিছা দিয়া ডাক দিয়া বলে খালাম্মার গো বান্ধবীর গো দেন আমার সন্তান আমার কুলে দেন, তাড়াতাড়ি দেন। খালাম্মা বলতো এত তাড়াতাড়ি কেমন করে তুই সন্তান কুলে নিতে চাস, যে সন্তানের জন্যে কলিজায় লাথি খাইলি, যে সন্তানের জন্যে রক্ত দিয়া জমি লাল করলি, এই পাগল সন্তান তাড়াতাড়ি কেমনে কুলে নিতে চাস। মায় বলতো খালাম গো আমার সন্তানের মুখের দিকে চাঁদ মনির মুখের দিকে তাকাইছি, জীবনের সব কষ্ট আমি মায় ভুলে গেছি। আল্লাহ এই মায়েরে তুমি এখন মাফ করে দাও, বাবারে তুমি মাফ করে দাও, দাদা দাদি নানা নানি সকলকে মাফ করে দাও। এই শিল্পান্দি গ্রাম থেকে যত মুরব্বী কেরাম মা বোন মারা গেছে কবরে সহিত আছে, না জানি গো মোনাজাতের পরে নতুন করে আবার আজাব শুরু করো রে আল্লাহ। বাবা রে মাইরো না, মায়েরে তুমি মাইরো না, এই গ্রামের সকলার
কবর আজাব তুমি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের ইন্তেজাম করতে যাইয়া কত যুবক ভাইয়েরা কষ্ট করলো, শ্রম দিল, সময় দিল, টাকা দিল, পয়সা দিল, রে আল্লাহ মুরব্বীরা সহযোগিতা করলো, উৎসাহ দিল, উভয় পক্ষকে তুমি দিনদার নামাজি বানায় দাও, ঈমান নামক সম্পদ তুমি মজবুত করে দাও। প্রতি বছর এই জায়গায় বিশাল ভাবে মাহফিল করতে পারে তৌফিক দিয়ে দাও। দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করো, শয়তানের শয়তানি থেকে তুমি হেফাজত করো, নিজ কুদরতি হাতে গো মাহবুব তুমি এই মাহফিলটা কবুল করে নাও। আরেকটা কথা বলে বিদায় হইয়া যাই, আমরা জীবনে বহু অন্যায় করছি, জীবনে বহু অপরাধ করছি, অন্যায় করছি, আবার জীবনে বহু মোনাজাত করছে রে আল্লাহ, জীবনে বহু মোনাজাত করছি, কোন মোনাজাত কবুল হইছে জানি না। আজকার এই রাত্রির মোনাজাত ফিরাই দিও না, কারণ এটা আমার এলাকা, এটা আমার এলাকাবাসী ভাই, এদের নিয়ে মোনাজাত করছি, কার দুইটা হাত পছন্দ হয় আমি জানি না। এক নজর তাকায় দেখো হাফেজে কোরআন বসে রইল, ওলামায়ে কেরাম বড় বড় আলেমরা বসে রইল, আল্লাহরে মাস্টার শিক্ষিত সভাপতি বসে রইল, পর্যন্ত এমন ছোট্ট মাসুম বাচ্চা বসে রইল যে মাসুম মায়ের বুক সারা ঘুমায় না। এক নজর তুমি দেখো কোন মাসুমের হাত ভালো লাগে, কোন আলেমের হাত ভালো লাগে, কোন হাফেজে কোরআনের হাত ভালো লাগে, ওই হাত দুইটার খাতিরে তুমি আমাদের সকলার জীবনের গুনাহ মাফ করে দাও। আপন আপন ঘর বাড়ি সারিয়া, কোন সবাই আপন আপন ঘর বাড়ি সারিয়া, তোমার দর জাগরইলাম বসিয়া, তোমার দর জাগরইলাম বসিয়া। অনেক মা বন্ধ বসে রয়েছে, তোমার কাছে মাপ চাইব এই জন্য বসে রয়েছে। কে কি চায় আমি জানি না, তুমি সকলের আশা পূরণ করো আল্লাহ। অনেকের তুমি অসুস্থতায় ভোগাইতেছ, যারা সুস্থ হতে চায় তাদের সুস্থ করে দাও। আমরা জানি তাম পৃথিবীর সমস্ত ডাক্তার তুমি বানাইছ, তুমি যে কত বড় ডাক্তার আমরা বুঝতে পারি না আল্লাহ, তুমি আমাদের সকলকে সুস্থতা দান করো আল্লাহ, বিশেষ করে আমি অসুস্থ। অনেক প্রোগ্রাম, অনেকগুলি প্রোগ্রাম ডায়েরিতে নোট করে ফেলেছি রে আল্লাহ, সময় মতো জায়গা মতো তুমি পৌঁছে দিও, হাত বাড়াই দিও, দিনের দাওয়াত তমাম দুনিয়ায় দেব, স্বাস্থ্য সুস্থ রাখো, জীবনভর তোমার গোলামি করব। কোথায় রইলেন দয়াল আল্লাহ লুকাইয়া, বলেন কোথায় রইলেন দয়াল আল্লাহ লুকাইয়া, আরে আপনার পাগল কান্দে গো আপনার লাগিয়া, আপনার পাগল কান্দে গো আপনার লাগিয়া, আল্লাহ বিছানা আগুন বকেলো
কান্ত সি বিষণাগুন বকে কান্ত সি রে মায়া কিলা গনা তোমার কৌ দেখি মায়া কিলা গনা তোমার কৌ দেখি কঠিন গুণ জ্বালা দিস গোপনে কন্যা কে মিয়া কঠিন গুণ জ্বালা দিস মলা গোপনে রে আমারে আর পুরায়ো না আগুনে আমারে আর পুরায়ো না আগুনে তোমার বান্দা যখন জাহান্নামে জ্বলি আল্লাহ ইয়া আল্লাহ তোমার বান্দা যখন জাহান্নামে জ্বলিবে রে রাহিম হইয়া কেমনে গো চাইয়া তুমি দেখিবে রাহিম হইয়া কেমনে গো চাইয়া দেখিবে ও খোদা মাফ করে দেন মাফ যদি না করেন কোথায় যাবরে আল্লাহ মাফ যদি